আপনাদের কি কোনো কাজকর্ম নেই? ছেড়ে দিন মেয়েটাকে, সংসার করতে দিন মেয়েটাকে। হ্যাঁ, সংসার করতে দিচ্ছি মেয়েটাকে। আমরা সংসার করতে দেওয়ার কে? সংসার করতে দেওয়ার ওর মা বাবা। ওর মা বাবাই বলেছে ওরা কোনো অবস্থাতেই ডিভোর্স দেবে না। পেয়ে গেলেন আনসার? পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই, যারা এতদিন বলছিল সংসার করে দিতে চাইছে না, মেয়েকে মানতে চাইছে না, কোনো অবস্থাতেই ডিভোর্স দেবে না, কোনো অবস্থাতেই ডিভোর্স দেবে রাজি না। আনসার পেয়ে গেলেন? আচ্ছা, রইল বাকি কিছু কোশ্চেন। পিঙ্কির বয়স কত, কি ডেট অফ বার্থ? আমি সেটা জানি না। তৃতীয় প্রশ্ন, এইভাবে কিভাবে আপনারা কল রেকর্ডিং পেয়ে যাচ্ছেন, আপনারা এসব জানছেন, জীবনী জানছেন? তা তবে শুনুন, আপনারা যারা ভাবেন না আমরা পিএনপিসি করি, কন্ট্রোভার্সি করি, আমরা কিন্তু অনেক ভিডিও দেখতে লাগে। জানেন পিঙ্কির প্রথম স্বামীর নাম কোথা থেকে পেলাম? তবে শুনুন কাহিনীটা, কথা বলার আগে একটু বুঝে বলবেন। পিঙ্কির ছোট মেয়ে একটা ভিডিওতে বলছিল, এই দেখো আমাকে বলছে, মানে ওর বাবার, পিঙ্কির প্রেজেন্ট হাজব্যান্ড ওকে বলছে তুই সঞ্জয়ের মেয়ে। তারপর টোটাল সুনীল দাস, আমি এক এক দুই করলাম, পিঙ্কির স্বামীর নাম সঞ্জয় দাস। বুঝে গেলেন? পিঙ্কির বোনের মেয়ে পিঙ্কির বাবা শ্রাদ্ধের সময় বলছিল দাদু বলে, দাদুর নামটা বলছিল, ওদেরও চ্যানেল আছে কিন্তু। তখন জেনে গেলাম পিঙ্কির বাবার নাম কি। পিঙ্কির বোনের মেয়ে দাদু যে যার শ্রাদ্ধ হচ্ছে তার তার যেই নাম হবে, পিঙ্কির বাবারও সেম নাম হবে। তাহলে এই যে কথাগুলি যখন আমরা বলি না, তখন আমাদের অনেকগুলি ভিডিও দেখতে লাগে। শুধু ফরের দেখলে হয় না, এগেনস্টও দেখতে লাগে, তারপরে গিয়ে ভিডিও করি। যারা ওই একটা ভিডিও দেখে একটা ভিডিও বানিয়ে ফেলে, ওরা কিছু কিছু করতে পারে না। বুঝলেন তো? সেটা হচ্ছে কথা। দ্বিতীয় কথা, কল রেকর্ডিংগুলি কী করে আউট হলো? কল রেকর্ডিংগুলি কেউ কোনো ভিডিওতে দিয়েছে, সেখান থেকে আমরা, এটা সবাই পারে। যেরকম দেখবেন আমি পশ প্যালেটকে নিয়ে করেছি, ওখান থেকে আমরা ইচ্ছে করলে রেকর্ডিং লাগাতে পারি, স্ক্রিন রেকর্ডিং লাগানো যায়। আর সেখানে আমি ছবিটা লাগালাম না, শুধু রেকর্ডিংটা লাগালাম। এবং এটার করারও নিয়ম আছে, উইথ পারমিশন, না হলে থাপ্পা খেতে লাগবে। তাই সেটা করার সময়ও নিয়ম করে করা যায়। তাই এইভাবে আমরা কল রেকর্ডিং, কল রেকর্ডিং মধ্যে একজন না, মোটামুটি সমস্ত লোক যারা ভিডিও করেছে করেছে, শুধু তাই না, কালকে এবং পরশু দিন প্রচুর ভিডিও বেরিয়েছিল যারা কিনা ওই পিঙ্কির ইনস্টা লাইভের, বা আমি করিনি কিন্তু চাইলে সেটা আমিও করতে পারতাম, এক্স্যাক্ট আমি সেই লাইভে না গিয়েও ওই লাইভ ভিডিও দিতে পারতাম। ওদের ভিডিও থেকে এখান থেকে একটা ক্লিপিংস, ওইখান থেকে একটা ক্লিপিংস লাগে, একটু কষ্ট হয় কিন্তু করা যায়। তাই অন্যের দিকে বলার আগে ভেবে দেখবেন যে কীভাবে করতে লাগে। পিঙ্কির বাবা শ্রাদ্ধের ভিডিওতে বলে দিয়েছে আমরা কয় বোন, আমরা চার বোন মিলে কাজ করতে চেয়েছিলাম, খুব খুশি, পুরো কথাই বলে দিয়েছে। বোনদেরও চ্যানেল আছে, সবটাই বলে দেওয়া হয়েছে। তাই একটা ভিডিও নিয়ে বলতে গেলে ইজিলি বলা যায় কোথায় কী আছে না আছে। পিঙ্কির যারা ফলোয়ার আছে ওদের ভিডিওতে বলে দিচ্ছে, ভিউয়ার্সে বলে দিচ্ছে। আমাকে আজকে ভিউয়ার্স লিখেছে যে দিদি আমি ওর বাড়ির কাছে পাশে থাকি, আমি ওনাকে ভালো করে চিনি, আমি ওনার বাড়িতে যাব। তো এইগুলি দেখতে লাগবে। আমি অপূর্বর ভিডিও, শ্রী রিন্টুর ভিডিও, শ্রীতমার ভিডিও, এই সমস্ত ভিডিওগুলি দেখেই কিন্তু কালেক্ট করেছি। কারণ রিন্টুরা ওদের সাথে অনেক অনেক দিন ধরে আছে, অনেক বছর ধরে সাথে আছে, এবং অনেক কথা ওদের ভিডিওতে গেলে শোনা যায়। তাই সেই সব ভিডিওগুলি শুনতে লাগে। তাছাড়া যে লাইভগুলি পিঙ্কি করে বা অন্যরা করে, পিঙ্কির মেয়ে, মেয়ের জামাই, তখন পুরোটা লাইভ শুনতে লাগে। এভাবে লাইভে না প্রেজেন্ট থেকেও যতক্ষণ মধ্যে লাইভটা পুরো শুনবে না, জানতে পারবে না। হয়ে গেল, আনসারগুলো দিয়ে দিলাম, আমার কিছু কোশ্চেন আনসার জন্য এসেছিলাম। এইবার এইটা পিঙ্কি পর্বটা শেষ, কারণ পিঙ্কির দুজনেই ওরা ভুলে গেছে শিপ। কালকে আমি বলে দিলাম, আজকে দুদিন ভিডিওতে বলে দিলাম যে প্রথম পিঙ্কির মেয়ে পিঙ্কিকে কল করেছিল, পিঙ্কির মেয়ে পিঙ্কির হাজব্যান্ডকে কল করেছিল, ওদের মধ্যে মিল হয়েছিল সেটা আমি জানতাম না। সেদিন আমি ভিডিও, লাস্ট ভিডিও করছিলাম, আয় খুকু আয়, আমাকে ভিউয়ার্সের খবর দিয়েছে দিদি তুমি এখানে ভিডিও চাচ্ছ, ও তো লাইভে মিল হয়ে গেছে, লাইভে চলে গেছে, তাই নাকি? আমার খুব খুশি লাগলো। আমি জানিও না আমার ভিডিও ছাড়ছি, ওরা এদিকে লাইভে লাইভে করছে, এবং লাইভে ওরা মেয়ে মা বাবাকে মা বাবা ডাকছে। হয়ে গেল,
তারপর যখন কালকে আমি ভিডিওটা দেখলাম পিঙ্কি কাঁদছে, আমি জানতে পারলাম পিঙ্কি কেন কাঁদছে, পিঙ্কি লাইক করলো, এটা জেনে গেলাম। এছাড়া এখন পিঙ্কি যখন কেঁদে বাড়িতে আসলো, কিছুক্ষণের মধ্যেই পিঙ্কির মেয়ে খুব সুখে আছে বলে একটা ভিডিও ছাড়িয়ে দিল যে ওরা খুব ভালো আছে। ঠিক আছে, ওরাও সুখে আছে, এদিকে পিঙ্কিও খুব সুখে আছে। যখন পিঙ্কিও খুব সুখে আছে, ওরাও খুব সুখে আছে, তাহলে নাই মাঝখানে আমরা নাই পড়লাম, তা আমাদের সেরকম কিছু বলারও এখন নেই। ওরা সুখে থাকুক, ভালো থাকুক, যেভাবেই থাকুক, যেখানেই থাকুক। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে যখন কোনো কথা হবে বা কথা আসবে বা আমরা একটা খবর আসবে, আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, হ্যাঁ আমাদের পিএনপিসিটা করাটাই কন্টেন্ট, তখন নিশ্চয়ই আমরা সেরকমভাবে ভিডিও নিয়ে আসব। যখন এই ধরনের কথাগুলো শুনতে হয় কী করে পেলেন, কী করে জানলেন, হ্যাঁ আমাদেরও প্রচুর ভিডিও দেখতে হয়, প্রচুর ভিডিও ঘাঁটতে হয়, লেটেস্ট কী হয়েছে কী হয়নি সেটাও জানতে লাগে। তাই সবটাই বলে দিলাম যে নক করলো, এলো, মেসেজ করলো, সুখ দুঃখ বাঁটলো, মেয়ে বাড়িতে আসতে চাইলো, মা বাবা মেয়েকে আনতে চাইলো, এবং এখন গিয়ে তারপরে মেয়েই না করে দিল। আর সবাই বলছো পিঙ্কির মেয়ের জন্য ভয় লাগছে, ভয়ের কোনো কারণ নেই, অলরেডি ওকে পুলিশ প্রোটেকশন বা সব কিছুই ওকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, প্লাস ও ওইখানে ভালো আছে, ও সুখে আছে, ও কাল নিজের ভিডিওতেই বলেছে। যখন ও নিজেকে নিজে সুখী ভাবছে, আমরা থার্ড পার্সন কে বলার। ভালো থাকুক, ভালো থাকো পিঙ্কি দাদা, ভালো থাকুক পিঙ্কির মেয়ে, পিঙ্কির মেয়ের পরিবার, এটাই আমরা চাইবো। কেউ খারাপ চাক আমি আমরা চাইবো না। হ্যাঁ, যদি সেরকম কোনো আবার ডিসপিউট হয়, আবার কোনো কথা মার্কেটে আসে, মানে মিডিয়াতে আসে, যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করছি আর যেহেতু পিঙ্কি আমার কন্টেন্ট, আমি নিশ্চয়ই ক্রিয়েট করবো, নিশ্চয়ই বলবো, সেটা থেকে দূরে দূরে থাকতে পারবো না। এবার হয়তো কোনো আর একটা নতুন বিষয় নিয়ে বলবো। আজকে রাত্রে পিঙ্কির জন্য আর কোনো আমার কাছে কন্টেন্ট নেই, যদি কালকে সকালে কোনো খবর পাই কোনো কিছু, তখন হয়তো আমরা বলে দেব। ঠিক আছে, কিভাবে আমরা এগুলি পেলাম, কিভাবে আমরা জানতে পারি, কিভাবে রেকর্ডিং পেতে পারি, এগুলির অনেক নিয়ম আছে। যে কোনো লোকের যে কোনো রেকর্ডিং আমরা বলি না, দাঁড়াও শুনিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম পিঙ্কির ফলোয়ার্সরা প্রচুর রেকর্ডিং ছেড়েছে। কি করে ছেড়েছে? একটা রেকর্ডিং থেকে অনেক রেকর্ডিং হওয়া যায়, এটার জন্য যোগাযোগ থাকতে হয় না। আর জীবনী জানতে গেল সেই রকমভাবে দোনো সাইডে ভিডিও দেখলে জানতে পারা যায়। ধন্যবাদ। তাছাড়া আছে আমাদের কাছে ভিউয়ার্সরা, অনেক ভিউয়ার্স আমাদের কাছে অনেক কিছু লিখে দিয়ে যায়, হয়তো আমি সেটা ডিলিট করে দিই, কিন্তু সেটা পড়লেও আমরা অনেক কিছু জেনে যাই যে এটা হচ্ছে, এটা হচ্ছে না, এটা করা উচিত, এটা করা উচিত না। তাই আজকের মতো এখানেই, পিঙ্কিকে নিয়ে অন্য ভিডিও নিয়ে আসছি, ভালো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। আর যদি কিছু নিউজ হয়, যদি কিছু খবর মিডিয়াতে পাই, নিশ্চয়ই আসবো আবার। ঠিক আছে, শুধু কয়েকটা প্রশ্নের উত্তর যে কীভাবে ঘটনাটা হলো, এখন কী হচ্ছে, এখন দুইটা পরিবারই সুখে আছে, কোনো টেনশন নেই, আর অলরেডি পিঙ্কির মেয়েও খুব ভালো আছে। ঠিক আছে।